Open Gangnam Style. সবাই বেটা কাউকে দেখার টাইম নাই নিজের মন যেটা চাইবে সেটাই করতে হবে কে কি ভাবলো দেখার এত কিছু টাইম নাই তবে জীবনে বেশি কিছু না ওর মতো এতটুকু কনফিডেন্স হলে যথেষ্ট কি বলেন এবার রুবেলের বাইকের শোরুম উদ্বোধন করলো সাকিব আল হাসান তবে একটা বিষয় খেয়াল করছেন এই শহরে প্রত্যেকটা শোরুম উদ্বোধনে আপনি আর কিছু বানান না পান সাকিব আল হাসানকে ঠিকই পাবেন কাকুকে তো ভালোই বানাইছে তবে সাথে যদি জাহিদ খান থাকতো না তাহলে আর একটু ভালো হতো কি বলেন নেক্সট টাইম মিমস এডিট করার আগে এই বিষয়টা মাথায় রাখবেন বাই দ্য ওয়ে আমি কিন্তু ওবায়দুল কাদের স্যারের হেটার না ফ্যান আই লাভ আওয়ার স্মার্ট লিডার অফ বাংলাদেশ ওবায়দুল কাদের স্যার বহুদিন পরে যখন স্কুল লাইফের সব বান্ধবীগুলো একসাথে হয় তখন একটু পিকনিক না করলে কি হয় বলেন আহা একে বলে স্মার্ট উইম্যান ঘরও সামলাইতে হবে বাইরেও সামলাইতে হবে যেখানে যেমন সেখানে তেমন তবে এখন চিন্তার বিষয় ড্রেসটা বপের বাসায় গিয়ে চেঞ্জ না করলে হয় এলাকায় এমন একটা চায়ের দোকান হলে প্রত্যেকটা ছেলে চায় আসক্ত হতে রাজি কি সঠিক না ये बताएं खूबसूरत दिखने के लिए हम क्या कर सकते हैं खूबसूरत दिखने के लिए हमें हमें नमाज पढ़नी चाहिए रिस्पेक्ট সিস্টার যেমন কিউট তেমন মানসিকতা সত্যি বলতে এই সব দেখেই ছেলেরা দিন দিন পাকিস্তানের উপর আকৃষ্ট হচ্ছে তাই না ভাইয়ারা হায় হায় গাইস আপনারা কে কি খেয়াল করছেন জানি না তবে এখানে আমি একটা বিষয় খেয়াল করতেছিলাম কখন না জানি এটা ভেঙে পড়ে ভাগ্য ভালো শেষ পর্যন্ত টিকে গেছে তবে তাদের দুজনকে দেখে আমার মাথায় আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে একজনের 9 মাস আর একজনের 6 মাস বাংলাদেশের একমাত্র প্রেমিক হুজুর যেখানে যায় সেখানেই প্রেময় হয়ে যায় আসলে তুমি যদি কাউকে আই লাভ ইউ বলে মানসিক শান্তি পাও দ্যাটস এনাফ ফর ইউ অ্যাম আই রাইট গাইস অ্যাম আই রাইট কপত কপতি যখন পার্কে ঢুকতে গিয়ে ভুল করে আর্মি ক্যাম্পে ঢুকে পড়ে বাকিটা ইতিহাস হ্যালো ওরা কেন একদম ঠিক আছে বেচারা তার নিজের দলিল করা সম্পত্তিতে মুখ দিতেছে সেখানে যদি কেউ বাধা যায় না তাহলে এভাবেই মুখ অন্যদিকে নিতে হয়
এই যে এই 40 ডিগ্রি গরমে আপনি কোনটা খেতে চান, লাচ্ছি নাকি ড্রিঙ্কও? আমার তো একটা ড্রিঙ্ক হলে যথেষ্ট। আহা, সড়কপথে হেলিকপ্টারের শোয়া। আপনারা যদি কেউ কম টাকায় হেলিকপ্টারের শোয়া নিতে চান তাহলে মামার সাথে যোগাযোগ করতে পারেন। রাতভর মদের পার্টি চলছে এমন উদ্যম নাচানাচি, অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়েন মা মেয়ে সহ আর চার তরুণী। সকালে উঠে একজনকে পাওয়া যায় মৃত অবস্থায়, অন্যেরা অচেতন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও এক তরুণী। ঘটনা খুলে বলেন মৃত সাগরিকার মা, যিনি নিজেও ওই মদের পার্টির অংশ ছিলেন। একসাথে বৈশা মনে করেন ওই মালটা আমরা বৈশা খাই, আনন্দ করি, আমার ভেতরে যান থাকি খাই, তখন আমরা খাই, খাওয়ার পরে আমি সারা রাত জমি করছি, একটু করে দিচ্ছে, আমি খাচ্ছি আর দেখতেছি ওর রঙ। ডোন্ট মাইন্ড ফ্যামিলি মামা, ঠিক আছে। আর একটু বেশি বেশি মামিয়ে মামা একসাথে চিল করো, তবে দুইটা না, সবগুলো যদি একসাথে ওপারে চলে যেত তাহলে আরও বেশি ভালো হতো। এখানে আফসোস করার কিছু নাই, এরা এলাকার সবচেয়ে বেশি খারাপ ফ্যামিলি। সবচেয়ে বলতে আপনি যেটা ভেবেছেন আমি ওটাই বুঝিয়েছি। দিস ইজ পাওয়ার অফ হানিনার্স। ফেসবুকে হানিনার্স বিক্রি নিষিদ্ধ করা উচিত, পোলাপাই না এগুলো খাই এখন আউট অফ কন্ট্রোল হয়ে যেতেছে, যে কোনো জায়গায় হট হয়ে যায়। চার বছরের প্রেম, বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে জড়িয়ে প্রেমিক এখন পলাতক, তাই প্রেমিকের বাড়িতে প্রেমিকার এই অনশন। ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান, একই গ্রামে বাড়ি হয় 2020 সালে এক্সেভেটর চালক সাগর সর্দারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ও যখন আমার বিয়ের আশ্বাস দিয়েছে, আমার বিয়ে করতে চাইছে, এখন আমি ওরে চাই, ওরে চাই, ও আমার বিয়ে যদি না করে তাহলে আমি আইসি এই বাড়িতে, আমি আর যাবো না। আমার বিয়ে না করলে হয়তো আমি আমার বাড়ি থেকে, এই বাড়ি থেকে আমার লাশ যাবে, ওরে আমার লাগবে। কিছু কিছু আন্টির মেয়েরা লিমিট ছাড়া বোকাচোদা হয়, তারে বোন যে জিনিস ফ্রিতে পাওয়া যায় না ওই জিনিসকে টাকা দিয়ে কিনতে চায় না। আর যেই পোলায় বলে রুম ডেট না করলে ব্রেকআপ করে দেবে, তুই শিওর থাক, ওই পোলায় রুম ডেট করলেও ব্রেকআপ করবে, না করলেও ব্রেকআপ করবে। আর যে ছেলে আপনাকে মন থেকে ভালোবাসবে না সে কখনো বিয়ের আগে আপনাকে চাইবে না। ঠিক আছে, আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। আকাম করে বয়ফ্রেন্ডের বাসার সামনে গিয়ে অন্বেষণ করা এখন প্রতিদিনের কাজ হয়ে গেছে, তাই বলছি এখনও সতর্ক হও। কক্সবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন হারুনুর রশিদ নামের এক ব্যক্তি, সেখানে দুলাভাইকে চা খেতে দেন শালিকা। সেই চায়ের সঙ্গে মেশানো ছিল অজ্ঞান করার কেমিক্যাল, পরে চা খেয়ে অজ্ঞান হয়ে যায় দুলাভাই। এই সুযোগে ইনজেকশনের মাধ্যমে দুলাভাইয়ের মাথায় অতি ক্ষুদ্র ডিভাইস বসিয়ে দেন শালিকা। তবে অনেক দিন পরে হলেও মাথা থেকে সেই ডিভাইস উদ্ধার করা হয়েছে। তার মাথা অপারেশন করে শালিকার বসানো ডিভাইস খুঁজে পেয়েছেন ডাক্তাররা। মাথায় ডিভাইস বসিয়ে মস্তিষ্ক হ্যাকের অভিযোগ নিয়ে অনেক দিন থেকেই ঘুরছিলেন হারুনুর রশিদ। সম্প্রতি হারুনের মাথা থেকে সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ক্ষুদ্র ডিভাইস বের করা হয়েছে বলে দাবি করেছেন তার চিকিৎসক ও আইনজীবী। দিস ইজ পাওয়ার অফ নিউরালিং টেকনোলজি। এখন শুধু অপেক্ষা করেন, আগামীতে দেখবেন খারাপ মানুষগুলো মানুষের মাথায় এগুলো বসে রোবটের মতো করে চালনা করবে। আর এমন কিছু এত দ্রুত বাংলাদেশেও চলে আসবে এটা কল্পনা করিনি। তবে শালিদের থেকে সাবধান, একবার এমন কিছু বসাই দিলে আপনি থাকবেন কিন্তু আপনার বলতে কিছু থাকবে না। বড় ভাই আপনি আমার চাটাবেন, আপনার সমস্যা হবে, বড় ভাই সমস্যা হবে, আপনি আমার চাটাবেন, আমি ঘড়ি বন্ধ করে ভাই আপনার পিলা মোবাইল কাতার কইতে তোমার কয় ঘন্টা ফিরেছি কি গরিব বন্ধ করে পেলাম ভাই কাতার কইতে তোমার কয় ঘন্টা ফিরেছি আর কি দাদা বাইরেছি যদি আমার সাতার এলাকার বড় ভাইরা আগেই বলে দিলাম এখন থেকে সাবধানে থাকবেন। তবে এই নিউজ এডিটর নোবেল পাওয়ার দাবিদার, কি বলেন? আপনারা কেউ পারলে খোঁজ আনেন, আমি দারাজে একটা নোবেল অর্ডার করতেছি। খতম, টাটা, বাই বাই, গায়া, ওর খেল খতম। বাইক স্ট্যান্ড করার খুব শখ না, এইবার পানিতে বসে স্ট্যান্ড করো। নবুর, এই লো তোর সুখের ঠিকানা, রাজু। রাজু রে, কান্দে না, কান্দে না নবুর, সকালের চোখ ফাঁকি দিয়া তোর এলো আইসি আমার বন্ধুর হাতে তুইলা দেওয়ানোর জন্য। রাজু যাও, বন্ধু তো সেই জন যে নিজের গার্লফ্রেন্ডকে বন্ধুর হাতে তুলে দিতে পারে, এমন বন্ধু তো বেঁচে থাকুক হাজার বছর, হাজার বছর না লাখো বছর। যত ছড়া
সম্মান করি সে মাইকে যে তোমার মতো সন্তান জন্ম দিয়েছে। সমাজে শিক্ষিত আর সুশিক্ষিত দুইটা জিনিসের মাঝে অনেক পার্থক্য আছে। আমাদের সমাজে সবাই শিক্ষিত, বাট সুশিক্ষায় শিক্ষিত না।